হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। আপনাদের সকলকে পিকআট মাই নুকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে যারা নতুন এসেছেন আমার চ্যানেলে তাদেরকে ওয়েলকাম এবং ধন্যবাদ আমার চ্যানেলে আসবার জন্য। আমার এই চ্যানেলে মূলত আমি ক্লিনিং, অর্গানাইজেশন, ডেকোরেশন, তার সাথে মম কিডস রিলেটেড বেশ কিছু ভিডিও শেয়ার করে থাকি। যেহেতু আমার একটি মেয়ে রয়েছে এবং ও এখন ক্লাস ফোরে পড়ছে, তাই ওর বেশ কিছু রুটিনস আমি আমার চ্যানেলে শেয়ার করেছি। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, কারণ আজকের ভিডিওটা পুরোপুরি পেখমের ওপর এবং পেখম কীভাবে সময় কাটাচ্ছে এই মুহূর্তে, কারণ এখন করোনা ভাইরাসের জন্য আমরা সবাই বাড়িতে বন্দি। স্কুল বা যে কোনো অ্যাক্টিভিটি যেগুলো বাড়ির বাইরে করে থাকে বাচ্চারা, সেগুলো সব বন্ধ, পুরোপুরি বাড়িতেই ওদের থাকতে হচ্ছে। মানে আমরা বড়রা তো এই সময়টাকে বা এই পরিস্থিতিটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, বাচ্চাদের কতটা অসুবিধে হচ্ছে ভেবে দেখুন। ওরা স্কুল যেতে পারছে না, বাইরে কোথাও গিয়ে খেলতে পারছে না, বিশেষ করে সামনে হয়তো আপনাদের গরমের ছুটি পড়বে কিংবা আমাদের এখানে স্প্রিং ব্রেক চলছে, এই সময় বাচ্চারা একটু ঘুরতে যেতে চায়, বাইরে খেলতে যেতে চায়, সেটাও করতে পারছে না। তো সেই জন্য ওরা কিন্তু খুব বোর হচ্ছে, এবং সেই বোরডমটাকে কাটানোর জন্য আমরা কিন্তু ওদের বিভিন্ন কাজের মধ্যে ইনভলভ করতে পারি। পড়াশুনো তো অবশ্যই থাকবে, তার সাথে সাথে আমরা কিভাবে ওদের বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে ব্যস্ত রাখতে পারি, সেটাই আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তো আজকের ভিডিওতে মেইনলি পেখমের রুটিনটা বর্তমানে কেমন চলছে, মানে এই হঠাৎ করে করোনা ভাইরাসের জন্য যে লকডাউনের পরিস্থিতি কিংবা বাড়িতে বন্দি, সেই যে দিনগুলোর কেমন কাটছে বা রুটিনটা ও কিভাবে ফলো করছে, সেটাই আজকে শেয়ার করব। তো চলুন। আর হ্যাঁ, আজকের ভিডিওর মূল আকর্ষণ হচ্ছে যে পুরো ভিডিওটা তো পেখমেরই ওপর করা হচ্ছে, তার সাথে যে ভয়েস ওভারটা আমি করে থাকি সবসময় সেটা আজকে পেখম করবে। তো যেহেতু ওর আজকে মানে এখন একটু ছুটি চলছে, সময় আছে, সেই জন্য আমি ওকে বলেছি যে তুই এই ভয়েস ওভারটা কর, তাহলে আমাদেরও একটু নতুনত্ব লাগবে আর ওরও সময়টা কাটবে। তো আশা করছি এই ভিডিওটা ভালো লাগবে। আমার মতো যারা মায়েরা রয়েছেন আমার ভিডিও দেখছেন, তাদের নিশ্চয়ই বাড়িতে আমার মতো মেয়ের বয়সী বাচ্চা রয়েছে অনেকের, কিংবা যারা বুঝতে পারছেন না কিভাবে এই সময় বাচ্চাদেরকে ইনভলভ রাখবেন বা শুধু টিভি বা স্ক্রিন টাইমকে বাদ দিয়েও অনেক কিছু যে করা যায়, তার বেশ কিছু আইডিয়া আমি আজকে শেয়ার করব। চলুন, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমাদেরকে এই দিনগুলোতে কোয়ারেন্টাইন হতে হচ্ছে, তার মানে আমাদেরকে খুব বোর হতে হবে মাঝে মাঝে। সো যদি আমরা বোর না হতে চাই, আমাদেরকে একটা স্কেজুল অর রুটিন করতে হবে। আমার মাম্মি, আমার সুইট মাম্মি আমাকে একটা রুটিন দেখে দিয়েছে কি করব। সো ওটাই আমি গুগল ডক্সে গিয়ে আমি একটা টাইপিং করে একটা স্কেজুল বানিয়ে নেব। তো তুমি এখন একটা রুটিন প্রথমে বানিয়ে দেখাবে বন্ধুদেরকে, তাই তো? আমি এখন গুগল ডক্সে গিয়ে একটা রুটিন বানিয়ে নেব। আমি এই রুটিনটার নাম দিচ্ছি মাই করোনা হলিডে রুটিন। ওই এই রুটিনে আমি লিখব কি করব আমি সারাদিন, ইচ ডে আমি সবসময় সেম জিনিসটাই করব। তারপরে আমার যখন সব কিছু লেখা হয়ে যাবে আমি প্রিন্ট আউট করে নেব। তারপরে যখন প্রিন্ট আউটিং হয়ে যাবে আমি ওই পেপারটা নিয়ে আমার ঘরে লাগিয়ে দেব, সো আমি সবসময় দেখতে পারি। তো এটা আমার রুটিনটা যেটা তোমাদেরকে দেখিয়েছি, এটা প্রিন্ট আউট হয়ে গেছে। এই রুটিনে যেগুলো আমি সারাদিনে করব সেগুলো লিখে রেখেছি আমি। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, সো এখন আমি আমার স্টাডি টেবিলে চলে আসলাম। আমাদের স্কুল থেকে সাম স্কুল ওয়ার্ক দিয়েছে যেগুলো আমাদেরকে বাড়িতে ফিনিশ করতে হবে, সিন্স আমাদেরকে হোম স্কুল হতে হচ্ছে আর আমরা স্কুলে যেতে পারছি না। যেগুলো আমাদেরকে করতে হবে আজকে আর দিন পর দিন আমাদেরকে একটা অ্যাপে পোস্ট করে দিচ্ছে, সো আমরা ইচ ডে করতে পারি। আমার স্টাডি টাইমের পর আসে আমার চোর টাইম। আমি ইচ ডে ডিফারেন্ট টাইপ অফ চোর করি। আজকে আমি ডিশ ওয়াশারটা আনলোড করে দিচ্ছি মাম্মিকে, কালকে আমি ভ্যাকিউম করতে পারি, আর এনি চোর আমার মাম্মি চায় আমাকে করতে।
After I'm done unloading the dishwasher, I will now fill the empty water bottles that are around the house. By the way, I don't always like to fill the water bottles. Well, আমি একটা জল করেছি, 1, 2, 3, 4, 5, 6, 7 বোতল ভরেছি। 7টা বোতল? আর কটা বাকি আছে? আর এখনো 3টে বাকি। এই 3টে বাকি আছে। Good job. এটা কি ডান্স? The floss. The floss. আমার সব কাজ হয়ে গেছে যেগুলো টু ডু লিস্টে ছিল আর এখন আমার লাঞ্চ টাইম ইয়াম ইয়াম এখানে আমার আজকে আমার লাঞ্চের জন্য আছে পোস্ত বাটা দিয়ে বানানো পমফ্রেট মাছ আর ভাত খুব ইয়াম্মি আমি আমার যখন খাওয়া হয়ে গেছিল আমার টামি একদম ফুল ছিল অ্যান্ড রেডি টু ডু দ্য নেক্সট থিং অন দ্য লিস্ট পেন্টিং করব বিকাল আমার এখন আর সব খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার এখন একটু প্লে টাইম অ্যাক্টিভিটি টাইম আমি আজকে চুজ করেছি পেন্টিং করতে আজকে আমি একটা গাছ আঁকবো নর্মাল কিন্তু একটু ডিফারেন্ট টেকনিক দিয়ে আমি এরকম এই কিউটিপগুলো নিয়ে আমি এটা একটু জল দেবো আর ওর মধ্যে ডুবিয়ে এরকম করে ডট ডট করে করবো লেটস গেট স্টার্টেড I will first draw the tree's trunk. I will draw a thick line with a thick paintbrush and then another line to the side a little bit. After that, I will take the Q-tips that I showed you guys and take a little bit of green after putting water and then just tap it on the paper slightly with different types of greens. Now you can see that after I start to dab the Q-tips onto the paper and the little branch, it's starting to look like leaves, actual tree leaves. How cool, right? After I'm done drawing the tree, I will go on to the grass. And after I'm done with the grass, I will draw a little swing beneath the tree. Well, এখন আমার পেইন্টিং হয়ে গেল আরেকটা অ্যাক্টিভিটি আমি করতে পারি এই যে কম্পিউটারে আমি একটু গেম খেলবো অনলাইন অ্যাক্টিভিটিস আছে একটা ম্যাথ গেম আছে তোমার সাথে এখানে তোমার মজাও হচ্ছে তার সাথে একটু পড়াশোনাও হচ্ছে ম্যাথে সো যাই গুড This game's name is Prodigy. You have to battle some monsters and different types of enemies while answering some math problems. So amar ei series of books ache shetar naam hocche Wings of Fire. Amar ei shop 7 books poy hoye geche 7 out of 8 books. এগুলো সব পড়া হয়ে গেছে এবার আমাকে শুধু এটা ফিনিশ করতে হবে তাহলে হোল সিরিজ ফিনিশ তার সাথে এটা ফার্স্ট 8 বুকস আরও বই আছে এই সিরিজের কিন্তু ওগুলো আমার নেই পরে লাইব্রেরি থেকে আর কোথাও নিয়ে নেবো কিন্তু আমার এই বুকটাই লাস্ট এই ফার্স্ট 8 বুকসের জন্য তাহলে আমার হয়ে যাবে তো এই বুকটা আমি কিছুক্ষণ রিড করি তারপরে তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো ঠিক আছে এই বুক সিরিজটা আমার মাম্মি পাপা ক্রিসমাসে দিয়েছিল আমি প্রথমে খুব স্যাড হয়েছিলাম বিকজ আমি ভাবছিলাম এই বইটা ভালো লাগবে না এই বইটা বোরিং হবে কিন্তু যখন আমি পড়তে শুরু করলাম এক ফার্স্ট বইতেই আই এম লাইক ওয়াও এটা অ্যামেজিং বই আর আমি হাইলি রেকমেন্ড করি তোমরা পড়ো এই বই আমি তোমাদেরকে একটা অসম্ভব ভালো জিনিস দেখাবো এই এই সোয়েটশার্টটা আমি একটা সাইড ব্যাগ করে নেব এটা পাপার সো ডোন্ট মাইন্ড ইট বিং টু বিগ আমি এটা
এটা লেআউট করলাম সো এই দুটো এমনি একটা জিনিস দেখাতে হবে এমনি একটা জিনিস না বই নোটবুক এবার তুমি ওগুলো এই মিডলে রাখলাম এবার আমি বটমটা নিয়ে একটু টাক ইন করে দিলাম এটা একটু ফোল্ড করলাম এবার আমি হুডিটা একটু এখানে এসে সিকিউর করে দিলাম ওই জিনিসটাকে এবার আমি দুটো ড্র স্ট্রিং গুলো নেব এই যে দুটো ড্র স্ট্রিং গুলো ওগুলো আমি এমনি একটা নর্মাল বো নটে করব করলাম এবার অলমোস্ট ডান এবার আর্মস গুলো নিয়ে একটু এমনি ডাবল নট করব যদি তোমাদের কোনো লাইক ইউর বোর্ড অফ দ্য সেম ব্যাগ ওভার এন্ড ওভার তুমি একটা ছোট্ট একটা হুডি নিয়ে এটা বানিয়ে নিতে পারবে কিন্তু একটা জিনিস শো রাখতে হবে তোমার একটা হুডি থাকবে হবে যেটা এরকম ড্র স্ট্রিং আছে ফিতে আছে ফিতে আছে যেটা তুমি টাই করতে পারবে তাছাড়া তুমি ডেফিনেটলি একটা হুডি দিয়ে একটা ছোট ব্যাগ বানিয়ে নিতে পারবে ভেরি গুড তাই না খুব কিউট হয়েছে কমেন্টে ডেফিনেটলি লিখে দাও কেমন লাগলো ব্যাগটা এখন আমার ম্যাথ আর ইংলিশ ক্লাসে একটু হোমওয়ার্ক আছে ওটাই এখন আমি একটু ফিনিশ করব তো এখন আমি আর আমার সুইট মাম্মি একটু একসাথে লুডো খেলবো আমি এই লুডো খেলাটা আমি ইন্ডিয়াতে শিখেছিলাম যখন আমি গেছিলাম আর আমি এখন খুব ভালো লেগে গেছে গেমটা খুব ফান খুব ইন্টারেস্টিং আর টাইম কনসিউমিং সো তুমি বোর্ড না হয়ে যাও তাহলে দেখতেই পেলেন যে পেখমের রুটিনটা আমি কিভাবে তৈরি করেছি এবং এই রুটিনটাই মোটামুটিভাবে ও ফলো করার চেষ্টা করছে অবভিয়াসলি অ্যাক্টিভিটিগুলো একটু চেঞ্জ হয়ে যায় যেদিন ও আঁকছে হয়তো পরের দিন আঁকছে না হয়তো পরের দিন কিছু গেম খেলছে আমাদের সাথে কিংবা অন্য কোনো অ্যাক্টিভিটি করছে যেইগুলো যেমন ওর ভালো লাগে যেইগুলো করতে সেইগুলোও করছে কারণ প্রথমে আমি নিজের মতো করে একটা রুটিন ওকে বানিয়ে দিয়েছিলাম কিন্তু সেই রুটিনটা ওর পছন্দ হয়নি ও বললো আমার খুব বোর লাগছে এই রুটিনটা তো ও আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুই কী কী করতে চাস তো সেই হিসেবে আমি একটা রুটিন ওকে ঠিক করে দিলাম সেটা দেখলেনি ও কিভাবে বানিয়ে নিয়েছে আপনাদেরকে দেখালো তো এইভাবেই আমরা একটু বাচ্চাদেরকে একটা রুটিনের মধ্যে মানে রুটিন ঠিক করে দিতে পারি তাহলে ওদেরও সেই রুটিনগুলো ফলো করতে সুবিধে হবে এবং ওদের দিনগুলো ভালো কাটবে কারণ শুধু এই ছুটির দিনে শুধু পড়াশোনা করতে তো ওদের কখনোই মন চাইবে না তাই পড়াশোনার সাথে সাথে আমরা যদি একটু ছোটোখাটো অ্যাক্টিভিটির মধ্যে ওদের রাখতে পারি তাহলে ওদেরও ভালো লাগবে এবং আমরাও একটু নিশ্চিন্ত থাকতে পারবো তো আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো তাহলে আমারও ভালো লাগবে পেখমেরও ভালো লাগবে কারণ আপনাদের কমেন্টগুলো কিন্তু আমি পেখমকে পড়াই যেগুলো আপনারা পেখমকে নিয়ে বলেন সেগুলো কিন্তু আমি পেখমকে অবশ্যই দেখাই এবং ও পড়ে ও যেগুলো ইংরেজিতে লেখা থাকে সেগুলো পড়তে পারে বাংলা শব্দও পড়তে পারে না কিন্তু ইংরেজি শব্দও পড়তে পারে তো ওকে আমি দেখাই এবং যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে ততদিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার